একটু শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো বাহ শপিং হয়ে গেছে এবার বাসার দিকে যাব মাইরে বাপ সেভেন আপ প্রচুর ঘুম আসতেছে খিদা লেগে গেছে কিছু একটা খেতে হবে এই কলাটাই খেয়ে নি যাই এবার বাসার উদ্দেশ্যে রওনা দিই কিন্তু গাড়ি ঘোড়া ট্যাক্সি কিছুই তো দেখতে পাচ্ছি না কি আছে কপালে ছিঁড়া বগলে হাঁটতে হাঁটতেই কি যেতে হবে আমি কি বাসার রাস্তা ভুলে গেলাম নাকি কি হবে আমার আমার তো প্রচুর আকারে হাগা চাপছে আমি তো শেষ হয়ে গেলাম রে ভাই আমি ঘুরে ফুরে এসে তো কলার খোসার এখানে চলে আসলাম যেখানে আমি কলা খেয়েছিলাম কি হবে আমার এবার ননটে আমি জানি না আমি বাড়ি যাব বসে কান্না কাটি কর আমি গেলাম আমার বাড়ি যেতে হবে আমার প্রচুর হাগা চাপছে ননটে কিছু একটা কর তুই ভাই আমার জন্য প্লিজ প্রতিদিন আমার অগি কার্টুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন আমি কি আর করব নিজের পেট ভরা ছাড়া তুই কিছু কর ওগি আমি খাবো শুধু এখানে সব কয়টা রাস্তায় একরকম সেজন্য রাস্তার উপর আমি কিছু ফল পকড় থুয়ে যাচ্ছি তারপরে বাসায় যেতে পারবো আমি আরে ওগি রাস্তার পরে ফল পকড় থুতে হয় নাকি রাস্তার পরে ফল পকড় থাকলে তো আমি গিলে খেয়ে ফেলবো তারপরে পেট ভোজন হবে এটা কি তুই শুনিস নাই অপচয়কারী শয়তানের ভাই আমি এটা থেকে তোকে রক্ষা করবো সানডে হোয়া মানডে রোজ খাও আন্ডে আর সবার পোঙায় মারবো আমি ডান্ডে হা 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 বডি বানাবো আমি খুবই ভালো ব্যাপার ককরোচ আর বিলাই একসাথে এই ঠান্ডার ভিতরে আমি তো কাপা করছি রে ফন্টে আরে ওই দেখ একটা ঘর ওগি ওখানে চাপনিশে লুকায় যাই কালকে সকালে আবার বের হব এই ভোসরি বালে এই দানব কিছু করবো নাকি আমার সাথে একটু খেলাধুলা করি আমি আর তুমি চলো না প্লিজ চলো সাব ফন্টে খুবই দারুণ কাজ করেছিস আয় এবার ঘরের ভিতরে তাড়াতাড়ি আয় ঘরে খিল দিয়ে দেবো আরে ওগি একটু তো দাঁড়া রে ভাই

সে সকালে শপিং করতে গেছিল এখনও আসি নাই বাসায় জানি না কোথায় গেছে জামাইটা আমার ওই মামু আপনি কি ফন্টের দেখছেন না কি ওরে খুঁজে পাইতাছি না না রে বাবা আমি ওরে দেই নাই আমার জামাইরও খুঁজে পাইতাছি না আমি শোন ফন্টে এর ভিতরে আজকে আমাদের থাকতে হবে এর ভিতরে থাকলে আমরা সুরক্ষায় থাকব চল ভিতরের দিকে চলে যাই ফন্টে ওগি ভিতরটা অনেক গভীর আমার তো ভয় লাগতেছে শোন ফন্টে ভিতরে যে আমরা একবারে চিপাই ঘুমিয়ে পড়বো ওকে গুড নাইট ফন্টে টাটা আমাদের ঘরে এসে গুড নাইট বলা হচ্ছে তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমরা চল ফন্টে এখান থেকেও যাই বেঁচে থাকতে চাইলে যা যা অন্য জায়গায় পথ